আপনি কি উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সাহেব বলছেন? আচ্ছা, তাহলে আমি ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি। জি আপনার একটু জানতে চাচ্ছি যে আমাদের ফটিকছড়ি আসনে কি আপনাদের দলীয় প্রতীকের প্রার্থী খাদিজা জেলানোর সনিকে কি প্রত্যাহার করা হয়েছে? প্রত্যাহার যে শব্দটা ব্যবহার করলেন এটা তো সম্ভব না। এখন জি প্রত্যাহার শব্দটা তো এখানে প্রয়োগ করার কি হচ্ছে না, আচ্ছা প্রত্যাহার নয়, প্রত্যাহার নয়, প্রত্যাহার তো টাইম চলে গেছে। হ্যাঁ, সময় চলে গেছে। এখন কি হচ্ছে, এখন এখন কি আপনাকে নাকি ফোন এখন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের আমাকে ফোন প্রেসিডেন্ট? দেওয়া হয়েছে, হ্যাঁ, প্রেসিডেন্ট জায়গায় ফোন দেওয়া হয়েছে, এবং উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারিকেও ফোন দেওয়া হয়েছে জানি আমি। হ্যাঁ, হ্যাঁ, কে দিয়েছেন, কে দিয়েছেন? ওবায়দুল কাদের, ওবায়দুল কাদের সাহেব। উনি কি ডিসিশন দিয়েছেন? ডিসিশন মানে প্রাইম মিনিস্টার বরাবর দিয়ে বলছেন আর কি, নেত্রী সর্বশেষ সিদ্ধান্ত এটাই দিয়েছেন যে কি ওখানে একতারা থাকবে। একতারা থাকবে? আপনাকে দল কি একতারার পক্ষে সমর্থন দিবে? এখন কি তাই আপনাদের দলীয় যে প্রার্থী ওর পক্ষে তো এখনো প্রচারণা চলছে? সেটা ওই সেটা আমরা আমাদের আমরা ঢাকা থেকে সিদ্ধান্ত যেটা পাইছি সেটা আপনাকে বলতেছি, বা ঢাকা থেকে প্রার্থী নিশ্চয় বলা হয়েছে। জি, আমি আমাদের জেনারেল সেক্রেটারি গতকালকে ছিলাম তো, নৌকা উদ্ধারের জন্য গেলাম। জি, এই যে সিদ্ধান্ত আসলো এটা আরো আগে আসলে, আর কয়েক ঘন্টা আগে আসলে আমি সরকার হইতো না বা তাদেরকে বারণ করতে পারতাম। আমি তো সিদ্ধান্ত পাইছি ওখান থেকে চলে আসার পরে, আমি যখন আমার এলাকার ম্যাজিস্ট্রেট চলে আসছি তখনই আমাকে ফোন করা হলো। তো ফোন করে বললো যে 15 মিনিট আগে সেই সিদ্ধান্তটা, যেহেতু আমি ওখানে কালকে গেছি। সিদ্ধান্তটা কি দিয়েছেন ওবায়দুল কাদের? ওখানে ওখানে এই আর কি, নৌকা প্রার্থী মানে অফ হয়ে থাকবে এরকম আর কি। অফ হয়ে থাকবে তো, আর কোন ইনস্ট্রাকশন দিয়েছে আপনাদের দলের, আপনার দলের নেতৃবৃন্দকে কি একতারার পক্ষে কাজ করতে বলেছে? এটা অনেকটা সেরকমই তো বোঝায় বোঝায় এমনি, তাহলে লিখিত কোনো আদেশ পান নাই? না না, লিখিত আদেশ আসে নাই, মৌখিক ভাবে আদেশ দিয়ে ডক্টর হাসান মাহমুদের ফোনে। জি, তারা ওবায়দুল কাদেরের ভাষ্য অনুযায়ী আমি এই কথাটা দায়িত্ব নিয়ে বলতেছি। আচ্ছা, তো এইটার প্রেক্ষিতে আপনারা এখন যে দলের, আপনার দলের প্রার্থী তো এখনো দেখলাম প্রচারণা চালাচ্ছে, এটা এটার ব্যাপারে কোনো কি অ্যাকশন হবে? সেটা কেন্দ্র বুঝবে, কারণ কেন্দ্র থেকে সরাসরি উপজেলা আওয়ামী লীগকে ফোন করা হয়েছে বলে আমি জানি। তো এখন যে আপনাদের উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি বলছেন যে আমাদেরকে কিছুক্ষণ আগে যে এই এখনো ওনারা মাঠ থেকে সরেননি, তো উনি তো তারা তারাও আবার বার্গেনিং করবে হয়তো সেন্ট্রালের সাথে, তারা প্রার্থী নিজে মুভ করে হয়তো কিছু একটা পাইতে পারে কিনা চেষ্টা তো করতেই পারে, করতেই পারে না? আচ্ছা, তাহলে আপনাদের কোনো, আপনাদের কোনো যদি উনি প্রার্থী অমান্য করে বা প্রচারণা চালায়, কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যেহেতু বলছেন, ওই প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে কি প্রার্থী প্রচারণা চালাতে পারে বা নির্বাচনী কার্যক্রম? অবশ্যই না, অবশ্যই না, কিন্তু তারপরও প্রার্থী প্রচারণা না চালালেও নামটা থেকে যাচ্ছে এইরকম আর কি। না, নাম তো থাকবে, নাম তো আর উড্র করার সুযোগ নাই, কিন্তু এক্সিস্টিং কার্যক্রম কার্যক্রম চালাতে পারে কিনা আর কি। না, কার্যক্রম যদি তারা তো অবশ্যই চালানোর কথা না, আমি যেটুকু জানি। আচ্ছা, প্রার্থীকে কি ফোন করা হয়েছে বা প্রার্থীকে কি এই বিষয়টা জানানো হয়েছে? প্রার্থী অথেন্টিক ভাবে জেনেছেন আমি যেটুকু বুঝেছি আর কি, অথচ আমার কথা হয় নাই। জি, আমার সাথে, তবে আমি জানি যে মানে আমাকে প্রার্থী ফোন করে নাই, তবে আমি যারাই ফটিকছড়ি থেকে যারাই আমাকে ফোন করছে আমি সবাইকে বলছি এই কথাটা যে এরকম সিদ্ধান্ত ওবায়দুল কাদের সাহেব আমাকে ফোন করে জানিয়েছেন ডক্টর হাসান মাহমুদের ফোনে, যে অথেন্টিক এটা তারা জেনেছে, তাদেরকে ফোন করা হয়েছে এটাও জানি আমি। এখন কিভাবে কি করবে এখন সিদ্ধান্ত, আপনি কি আপনি কি আপনি কি নিজ দায়িত্ব যেটা খবর পেয়েছেন এটা কি প্রার্থীকে আপনি জানিয়েছেন? প্রার্থীকে আমার জানানোর কথা বলে নাই, আমাকে বলা হয়েছে আমার জেলা আওয়ামী লীগের সভাপতিকে এটা জানিয়ে দেওয়ার জন্য, এবং আমরা সেভাবে জানিয়ে দিয়েছি। প্রার্থীকে স্পেসিফিক প্রার্থীকে জানানোর কথা নয়, তবে আমি জানি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমের সাথে কথা হয়েছে, তাকে আমি আমিও জানিয়েছি। আচ্ছা, তাহলে শেষ পর্যায়ে আপনারা একতারাকে সমর্থন দিচ্ছে এটাই বোঝা যাচ্ছে না? এটাই এটাই সিদ্ধান্তে আছে বলে আমি জানলাম আর কি। ধন্যবাদ আপনাকে মুখ থেকে জানলাম।